এবার আসো আমাদের দ্বিতীয় যে সমস্যা হয়, যে আমরা কোন নিয়মে লিখব। আমরা যেহেতু প্রথমে বলেছি সাধারণ প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নাম, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করি। আমরা যে ধরনের প্রতিবেদনে লিখি, আবেদনপত্রের মতো আমাদের বাম পাশ থেকে লিখতে হবে। অর্থাৎ আমরা যদি খাতাটা এভাবে খুলে নিই, তাহলে আমরা বাম পাশে চেষ্টা করব বাম পাশে লেখার জন্য। আমরা জানি আবেদনপত্র প্রতিবেদন সবসময় বাম পাশ থেকে শুরু করতে হয়, বাম পাশ তারপর ডান পাশ। অর্থাৎ তুমি এখান থেকে শুরু করে তোমার যতটুকু লাগে, যত পৃষ্ঠা লাগে সমস্যা নেই, কিন্তু শুরুটা বাম পাশ থেকে করবে। আচ্ছা, সাধারণ প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা অনেকটা আবেদনপত্রের মতোই শুরু হবে। তার মানে প্রথমে থাকবে তারিখ বরাবর, যার কাছে লিখতে বলা হচ্ছে। যদি প্রশ্নে প্রধান শিক্ষক থাকে তাহলে প্রধান শিক্ষক, প্রশ্নে যদি অধ্যক্ষ থাকে তাহলে অধ্যক্ষ। ক, মাধ্যমিক বিদ্যালয়, যদি প্রশ্নে কোনো প্রতিষ্ঠানের নাম বা স্কুলের নাম বা কলেজের নাম না দেওয়া থাকে, তাহলে আমরা ক দিয়ে আমরা লিখব। আর যদি আমাদের উল্লেখ করা থাকে, তাহলে অবশ্যই সেই নামটা ব্যবহার করব। এখন বলবে মিস, তাহলে ঠিকানা কীভাবে জানবো? যদি খুলনা জেলা স্কুল হয়, নিচে শুধু খুলনা লিখে দিবে, দ্যাটস অল। আচ্ছা, এরপর একটু গ্যাপ দিয়ে, যেটা আমরা আবেদনপত্র করি, একটু গ্যাপ দিয়ে আমরা বিষয় লিখব। ধরো বিজয় দিবস উদযাপন সম্পর্কে তো প্রতিবেদন। আচ্ছা, তারপরে একটু গ্যাপ দিয়ে আমরা সূত্র বা স্মারক। এখন কেউ বলবে মিস এটা তো সূত্র হবে, কেউ বলবে স্মারক হবে। সূত্র আর স্মারক একই জিনিস, কোনো সমস্যা নেই। তোমরা সূত্রও লিখতে পারো, স্মারকও লিখতে পারো, বা দুটো আমার মতো একসাথে লিখো না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে সূত্র লেখো আর স্মারক লেখো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই চলবে। আচ্ছা, আমরা প্রথমে যে কোনো একটা কোড নাম্বার দিব, যে কোনো তিন সংখ্যার একটি সংখ্যা বসিয়ে দিবে। তারপর সাধারণত যে স্কুলের নামটা ক মাধ্যমিক বিদ্যালয়, তাহলে ক মাধ্যমিকের মা বিদ্যালয়ের বি, এটাও লিখতে পারো। এখানে একটু কথা আছে, এটা আমি শেষে বলবো, এখানে অন্য কিছু লেখা যায় কি না। আচ্ছা, শেষে লিখবো তারিখ। তাহলে স্মারকে কী আসবে বা সূত্রে কী আসবে? প্রথমে একটি তিন সংখ্যার কোড আসবে, এটা যে কোনো সংখ্যা দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে মতো। তারপর প্রতিষ্ঠানের নাম সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে, তারপর যেদিন তুমি প্রতিবেদনটা লিখছো সেই দিনের তারিখটা, এই হচ্ছে সূত্র বা স্মারক। তারপর আমরা যেভাবে আবেদনপত্র শুরু করি, জনাব, জাস্ট এই জায়গাটুকু একটু ভালোভাবে একটু মুখস্থই করে নিও বা একটু ভালো করে খেয়াল করে রেখো, যেন আমাদের পরীক্ষায় বসে মনে করতে না হয়। অর্থাৎ এই জিনিসগুলো জানা জিনিস, যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, ঠিক আছে? যদি নবম শ্রেণীর হয় সেক্ষেত্রে নবম শ্রেণী, দশম শ্রেণী হলে দশম শ্রেণী। আপনার নির্দেশ অনুযায়ী, এখন আমরা সূত্র বা স্মারক নাম বসাবো, যে আপনার নির্দেশ অনুযায়ী এত নং সূত্র বা স্মারক নাম্বারের ভিত্তিতে বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজয় দিবস উদযাপন সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করছি। এই কথাটুকু লিখে আমার যে বিষয়ের উপর প্রতিবেদনটা লিখতে হবে সে বিষয়টা আমি লিখব, লিখে আন্ডারলাইন করব, ঠিক আছে? এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলে সেটা, যদি যানজট সমস্যা হয় সেটা, অর্থাৎ লাইব্রেরি সম্পর্কে বলা হলে সেটা, অর্থাৎ যে বিষয় সম্পর্কে বলা হবে সে বিষয়টাকে লিখে নিচে আন্ডারলাইন করে দেবো, তাহলে জিনিসটা হাইলাইট হবে। এখন এ জায়গায় আসবে বর্ণনা। এখন বর্ণনাটা কেউ বিস্তারিতও দিতে পারো, কেউ পয়েন্ট আকারেও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, এটাতে কোনো নাম্বার কাটবে না। তবে একটা জিনিস, যে সকল বিষয়গুলো একটু পয়েন্ট আকারে লেখা যায়, সেক্ষেত্রে একটা স্টার মার্ক দিয়ে পয়েন্ট আকারে লিখলে যে খাতা দেখবে তার জন্য দেখতে সুবিধা হয় বা জিনিসটা দেখতে ভালো লাগে, প্রেজেন্টেশনটা সুন্দর হয়। আচ্ছা, সব শেষে প্রতিবেদক শব্দটা লিখে নাম। এখানে নাম বলতে অনেকে বলে যে এখানে আমি স্বাক্ষর শব্দটা লিখে স্বাক্ষর দিব। দেখো, তুমি স্টুডেন্ট, তুমি কিন্তু স্বাক্ষর দিবে না, স্বাক্ষর বলতে কিন্তু তুমি নামই লিখবে। কেউ প্রতিষ্ঠান প্রধান বা চাকরিরত কেউ হলে সে কিন্তু স্বাক্ষর দিতে পারে, আর তুমি যেহেতু স্টুডেন্ট বা ছাত্র হিসেবে এটা লিখছো, তাহলে তুমি কিন্তু এখানে নাম লিখবে, স্বাক্ষর দিবে না। প্রতিবেদক নাম লিখে তোমার নামটা লিখবে, ঠিকানা লিখে, ধরো তুমি যেখান থেকে লিখছো, হয়তো কুমিল্লা থেকে লিখছো কুমিল্লা, ঢাকা থেকে লিখলে ঢাকা, জাস্ট এই শব্দটুকু লিখে দিলেই হবে। বিস্তারিত কোনো ঠিকানা কিন্তু দিতে যাবে না, জাস্ট জায়গার নামটা দিয়ে দিবে। কেউ আবার একদম বাসার হোল্ডিং নাম্বার এগুলো দিবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কী বুঝলাম? আমরা আবেদনপত্রের মতো শুরু করব, তারিখ দিব বরাবর, যার কাছে লিখতে বলা হবে তার নাম, যদি প্রতিষ্ঠানের নাম থাকে সেটা লিখব, না হলে আমরা বর্ণ দিয়ে লিখব, তারপর জায়গার নাম। এই হচ্ছে এক প্যারা। দ্বিতীয়টা হচ্ছে বিষয়, যে বিষয় লিখতে বলা হবে সেটি। তৃতীয় হচ্ছে স্মারক বা সূত্র। তারপর হচ্ছে জনাব দিয়ে আমরা এই জায়গাটুকু কিন্তু অবশ্যই এভাবেই লিখব।
তারপর যে বিষয় লেখা হবে সে বিষয়টা লিখে আমরা পয়েন্ট আকারে দিই বা বর্ণনা আকারে দিই সেটা লিখবো। সব শেষে প্রতিবেদক, নাম, ঠিকানা সব কিন্তু বাম পাশে যাচ্ছে। এখন অনেকেই কী করো, এখানে একটা ই দিয়ে দাও, খাম দিয়ে দাও, কিন্তু প্রাতিষ্ঠানিক বা সাধারণ প্রতিবেদনের প্রয়োজন নেই, কারণ হচ্ছে তুমি কিন্তু নিজেই নিজে প্রতিষ্ঠান প্রধানকে লিখছো বা অবগত করছো বিষয়টা সম্পর্কে। তো এখানে আসলে তো খামের মাধ্যমে যাওয়ার কোনো বিষয় নেই, কিন্তু তোমাকে এই জায়গায় একটা কাজ করতে হবে, ঠিক এই খামটা না এঁকে এই জায়গায় তোমাকে এরকম একটি বক্স আঁকতে হবে, ঠিক এরকম। সে বক্সে কী লিখবে,